হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা বেস্ট গেম প্লে সেটিংস দেখাবো যেই গেম প্লে সেটিংসে খেললে আগের থেকে আপনারা অনেক ভালো খেলতে পারবেন এবং বেটার কমফোর্টেবল ফিল করবেন তো আমরা সকলে জানি যে ডিএলএস চব্বিশ সালের গেমসটা ডিএলএস তেইশ সালের গেমসের মতো নেই মানে কন্ট্রোল সকল কিছু মিলিয়ে সব কিছু চেঞ্জ হয়ে গেছে মেন কথা হচ্ছে আমরা ঠিক আগের মতো ফিলটা পাচ্ছি না ভালো খেলতে পারতেছি না তো আজকের এই ভিডিওটা দেখার পর আমি আশা করি আপনারা কিছুটা ডিএলএস তেইশের মতোই ভালো খেলতে পারবেন তো ভিডিওটা অবশ্যই সকলেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর ভিডিও এখনই একটা লাইক করে দেন চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন ডিএলএ সম্পর্কে সকল তথ্য পেতে আচ্ছা শুরুতেই আমি আপনাদেরকে সেটিংস গুলো দেখায় দিচ্ছি এখানে যেই সেটিংস গুলো আছে এগুলো একটু ঠিক করে নিলে কিন্তু আপনাদের গেম কিছুটা আগের মতো আপনারা ফিল পাবেন যেমন এখানে ক্যামেরা ডিস্টেন্স ক্যামেরা টাইপ এগুলো চেঞ্জ করতে হবে মাস্ট কেননা সকল গেমসের মধ্যে কিন্তু পরিবর্তন আসে এবং পরিবর্তন আসলে এগুলো সব চেঞ্জ হয়ে যায় এখানে প্রথমে যেটা আছে ক্যামেরা টাইপ এই ক্যামেরা টাইপ কিন্তু সবসময় আমরা সাইড লাইন দিয়ে খেলি তো অবশ্যই এখন লাইনও থাকবে সিম্পলি এখানে চারটা অপশন থাকে একটা সাইড লাইন গোল টু গোল বল টিভি এবং সাইড লাইন এগুলোই থাকে সো এখান থেকে আমরা হচ্ছে যেটা দেওয়া থাকে সাইড লাইন ওইটা দিয়ে খেলা শুরু করবো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যামেরা ডিসটেন্স এইটাই হচ্ছে মেন প্রবলেম মানে সঠিক ক্যামেরা ডিস্টেন্স না দিলে কিন্তু আমরা বরাবর খেলতে পারবো না যেমন ছোট একটা উদাহরণ দেয় ফ্রি ফায়ার গেমের কথা যদি বলি তাহলে আপনি সঠিক সেন্সিটিভিটি না দিলে আপনি হেডশট মারতে পারবেন না একইভাবে এখানে আপনি সঠিক ক্যামেরা ডিসটেন্স না দিলে ভালো খেলতে পারবেন না সো এই ক্যামেরা ডিসটেন্সটা ডিএলএস চব্বিশ সালে কত দিবেন এখানে জিরো থেকে একশো পার্সেন্ট পর্যন্ত আছে সিম্পলি আপনি কিছুই করবেন না এখানে চল্লিশ পার্সেন্টটা সেট করে দেবেন হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই আমার তো অন্য একটা ডিস্টেন্সে যেমন বিশ পার্সেন্টে খেলো অভ্যস্ত আপনি কি করবেন ডিএলএস চব্বিশ সালের গেমসটাতে ভালো খেলতে হলে চল্লিশ পার্সেন্ট দেবেন এক্ষেত্রে আপনার সবটুকু দিয়ে ভালো হবে তো অবশ্যই চেষ্টা করবেন যে চল্লিশ পার্সেন্ট দেওয়ার এরপরে নিচে যেগুলো আছে এগুলো বেকার এগুলো হচ্ছে অন্য সেটিংস বা এগুলো গেম সেটিংসের মধ্যে পড়ে না বাট এখানে আপনি টিম বুস্ট যেটা আছে টিম বুস্ট এই টিম বুস্টটা অন করে রাখবেন এবং হাফ টাইমের পরে তিরিশ কয়েনের মাধ্যমে আপনার টিমটাকে বুস্ট করে নেবেন আপনার প্লেয়ারগুলো পারফেক্টলি ফিজিওস ঠিক থাকবে এর মাধ্যমে আপনার হচ্ছে যে সকল প্লেয়ারদের শক্তি শেষ হয়ে যাবে হাফ টাইমে তখন যদি আপনি এই তিরিশ কয়েন দিয়ে বুস্টটা করেন তাহলে আপনার প্লেয়ারদের স্টামিনা শক্তিটা একদম একদম ফুল হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের সঠিক একটা গেম সেটিংস এই সেটিংস করলেই হবে না আরও কিছু সেটিংস আছে এগুলো আপনারা শিখে নিন বা জেনে নিন এক্ষেত্রে আপনাদেরই লাভ এখানে আমার প্রফিট নেই আপনাদেরই লাভ আছে তো ভিডিওটা অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখুন আর অনেকে জানতে চাইছিলেন যে আমি কোন গ্রাফিক্সে খেলি বা আমি কোন সেটিংসে খেলি এটাও একটু পরে বলতেছি আমি ইউটিউব ভিডিও বানার জন্য কোন সেটিংস খেলে এটাও বলবো আচ্ছা আমাদের গেম সেটিংস গেলেও এখন আমরা দেখাবো সঠিক কন্ট্রোল সেটিংস আপনার কন্ট্রোল সেটিংসটা কিন্তু পারফেক্ট থাকতে হবে ভালো খেলার জন্য এখানে দেখুন এখানে কিছু অপশন দাও আছে এগুলো কিন্তু আপনার অবশ্যই মাস্ট পারফেক্ট থাকা লাগবে যেমন একদম প্রথমে যেটা আছে অটো সুইচ এখানে আপনি সবসময় হাই দিয়ে রাখবেন অটো সুইচটাও সবসময় হাই দিয়ে রাখবেন তাহলে আপনি কী করবেন যখন আপনি সি দিয়ে সুইচ করতে পারবেন না প্লেয়ার তখন আপনার প্লেয়ারটা অটোমেটিকলি সুইচ হয়ে যাবে হাই দিলে এক্ষেত্রে আপনার অপোনেন্ট থেকে বলটা নিতে আপনার খুব সহজ হবে এরপর দুই নম্বর যেটা সে ফিক্সড অ্যানালগ স্ট্রিক এই ফিক্সড অ্যানালগ স্ট্রিক কি আচ্ছা আমি এটা অন করে রাখতেছি প্রথমে না অফ করে রাখতেছি ফিক্সড অ্যানালগ অফ করছি এবং আমি যদি গেমে যাই তখন দেখুন এই যে আমাদের গোল কন্ট্রোলটা আছে আমি রঙ দিয়ে দেখাচ্ছি এই গোল রংটা দেখুন একটু লড়তেছে বা কাঁপতাছে ঠিক আছে এই ফিক্সড অ্যানালগ এটা যদি আপনি অফ রাখেন তাহলে কিন্তু আপনার এটা কাঁপবে বা লড়বে নড়াচড়া করবে আর কি যদি আপনি এটাকে অন করে রাখেন অন করে আমি গেম প্লে দেখেছি এরপর দেখুন এটা কিন্তু নড়তেছে না এক জায়গায় মানে ফিক্সড আছে এটা ফিক্সড আসে যদি আপনি এটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফিক্সড অ্যানালগ স্টিকটা অন থাকবে এরপর হচ্ছে আমাদের এখানে দুই নাম্বারে যেটা আছে তি সরি তিন নাম্বার অ্যানালগ স্ট্রিক এই অ্যানালগ স্ট্রিকটা কি। যদি আমি আপনাদেরকে এখন দেখাই এটা অন আছে এখন অ্যানালগ স্ট্রিকটা আমি অন করলাম এবং আমি যদি আপনার গেমের মাধ্যমে দেখাই এটা দেখুন এই যে আমাদের গোল আইকনটা আছে বা কন্ট্রোলটা আছে এই কন্ট্রোলটাই মূলত হচ্ছে অ্যানালগ স্ট্রিক যারা অফ করতে চান এটা দেখতে চান না তাহলে এটাকে অফ করে আপনি দেখবেন যে অফ করলে দেখবেন যে এটা নাই এটা উদা হয়ে গেছে সো এটা আমি অফ করে রাখি সব সময় আপনারা জানতে চাইছেন আজকে সিক্রেটটা বলে দিলাম সবাই কিন্তু জানে এটা এরপরে এরপরে যেটা হচ্ছে অ্যানালগ স্ট্রিক সাইজ এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যানালগ স্ট্রিক সাইজটা এখানে মিডিয়াম দাও আছে লার্জও আসে ভেরি লার্জও আছে আবার ভেরি স্মল আছে স্মলও আছে আমি ভেরি স্মল দিছি দেখুন একদম ছোট হয়ে গেছে এটা কিন্তু অনেক কার্যকরী ফলো করুন এটা একদম ছোটো কেউই দিবেন না কারণ ছোটো দিলে কিন্তু আপনি গেম প্লেটা পারফেক্টলিভাবে খেলতে পারবেন না আপনার প্লেয়ারগুলো সঠিকভাবে কাজ করবেন না আচ্ছা আমি আপনাদেরকে লার্জ দেখাচ্ছি একদম বড়োটা কেমন এটা হচ্ছে সবচাইতে বড়োটা সো বড়োটা আমরা না দিব আমরা সবসময় চেষ্টা করব এটা মিডিয়াম দেওয়ার জন্য মিডিয়াম দিলে আপনার এই যে বুল ফাস হয় বুল কারেকশন হয় এগুলো কিন্তু বুল হবে না তো এরপরে যেটা আছে এখানে হচ্ছে বাটন সাইজ বাটন সাইজটাও মিডিয়াম করে রাখবেন বাটন সাইজটা যদি মিডিয়াম করেন তাহলে এখানে কী উপকার আছে আমি দেখাই এই যে এ বি সি আছে এগুলো মিডিয়াম থাকবে এগুলো অলওয়েজ মিডিয়াম রাখবেন মিডিয়াম রাখলে আপনার একটাতে ক্লিক করলে আরেকটাতে চলে যাবে না মাঝে মাঝে অনেকে কোয়েশন করেন ভাই আমি এটাতে ক্লিক করলে ওটাতে চলে যায় এটা হচ্ছে এই সমস্যাটার কারণে আপনার সবসময় মিডিয়াম দেবেন মিডিয়াম ইজ অলওয়েজ বেস্ট এরপরে যেটা আছে কিক অ্যাসিস্ট এই কিক অ্যাসিস্টটা অফ অন অ্যান্ড লো আছে অফ অন লো হাই সো আপনি এটা হাই করে রাখবেন হাই করে রাখে একদম নিচে দেখুন ক্রস অ্যাসিস্ট আরও একটা অপশন আছে ক্রস অ্যাসিস্টটা আমি প্রথমে অফ করে দেখাচ্ছি এটা কার্যকরীতে কেমন ওকে আমি ক্রস অ্যাসিস্ট অফ করলাম এবং আমি কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করতেছি ওকে কাউন্টার অ্যাটাকে গেলাম কন্ট্রোলটা আমার হাতে আসে কন্ট্রোলটা দেখুন হাতে আছে এখন যখন আমি সিতে ক্লিক করবো বলটা সোজা গেছে ওকে একটু ফলো করুন আমি এখন আবার বলটা সালার কাছে দিলাম সালা যাচ্ছে এবং দেখুন আমি যখন সিতে সি দিয়ে ফার্স্ট দেবো এটা সোজা যাচ্ছে এই তো সোজা চলে গেছে ওকে সো এটা কীভাবে কাজ করে আমি এখন আবার সেটিংসে যাচ্ছি এবং ক্রস অ্যাসিস্টটাকে অন করে দিলাম ক্রস অ্যাসিস্ট অন করলাম ওকে অন করে আমি আবার গেমে চলে গেলাম গেমে গিয়ে যখন আমি আবার সালার কাছে গেলাম এবং কাউন্টারে যাচ্ছি আমি কিন্তু আপনারা ফলো করুন কাউন্টারে গেলাম এবং কন্ট্রোল সেরে দিয়ে যখন সিতে ক্লিক করলাম সুন্দর বলটা কিন্তু হ্যালেন্ডের কাছে গেছে মানে হেডের কাছে গেছে হেড দিতে পারবে সুন্দর করে আমি আবার দেখাচ্ছি আমি এখন যাচ্ছি কন্ট্রোল কিন্তু সেরে দিছি কন্ট্রোল সেরে দিয়ে যখন সি দিয়ে প্রেশার দিছি তখন দেখুন বল কিন্তু এদিকে গেছে সোজা যায় নাই ঠিক আছে আমি আবার দেখাচ্ছি আবারও ফলো করুন ফলো করতে থাকুন ভালো কিছু শিখতে পারবেন এখন যখন আমি সিতে ক্লিক করব বলটা কিন্তু সোজা যাবে না আগে কিন্তু সোজা গেছিলো ক্রস অ্যাসিস্ট অন করার আগে এটা সোজা গেছিলো বাট যখন আমি ক্রস অ্যাসিস্টটা অন করে দিলাম অফ করার ফলে সোজা গেছে যখন অন করলাম তখন কিন্তু বলটা এদিকে যাবে আমি দেখাচ্ছি দেখুন সিতে ক্লিক করলাম বলটা এদিকে গেছে আপনি কিন্তু সুন্দর হেড করতে ও বাইসাইকেল ঠিক আছে এরকম মজার মজার ফিচার্স কিন্তু আছে বা এগুলোর মাধ্যমে আপনি ভালো খেলতে পারবেন সে এটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট যখন আপনি ক্যামেরা ডিস্টেন্স দেবেন তখন এই সকল ফিচার্স পাবেন মানে বাইসাইকেল তারপরে বাইসাইকেল কিকটা পাবেন আরও কিছু ফিচার্স আছে এগুলো পেয়ে যাবেন অ্যান্ড এটা আপনারা কয়েকবার ট্রাই করলে কিন্তু ভালোভাবে পেরে যাবেন আচ্ছা যাই হোক আপনারা অনেকে জানতে চাইছেন যে প্রতি ভিডিওতে এই কমেন্টটা আসে ভাই আপনি কোন সেটিংসে খেলেন আপনি কোন গ্রাফিক্সে খেলেন আমি একদম হাই গ্রাফিক্সে খেলি একদম ভেরি হাই গ্রাফিক্স এবং সাইট অ্যাপিয়ার্স রেটে খেলি অ্যান্ড এরপর হচ্ছে আপনি ভাই কোন ক্যামেরা ডিসটেন্স এবং কোন ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে খেলেন ক্যামেরা টাইপ দিয়ে খেলেন আমি হচ্ছে একদম ক্যামেরা টাইপ টিভি অ্যান্ড ক্যামেরা ডিস্টেন্স হান্ড্রেড দিয়ে ভিডিও বানানোর সময় স্ক্রিন রেকর্ড করে যাতে আপনারা পুরো গ্যালারিটা সুন্দরভাবে এনজয় করতে পারেন দ্যাটস ওয়াই আমি কিন্তু শুধুমাত্র ভিডিও বানানোর ক্ষেত্রে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ক্যামেরা ডিসটেন্স একশো এবং ক্যামেরা টাইপ টিভি দ্যাটস ওয়াই কিন্তু আমরা পুরো স্টেডিয়ামের ভিউটা দেখতে পাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও যাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওতে একটা লাইক করে দেবেন যারা চ্যানেলটাতে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন ডিএল সম্পর্কে সকল তথ্য পেতে আল্লাহ সকল ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিও